ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা কাছে এবং দূরে যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আমরা জেনে নেব 2021 সালে রাস পূর্ণিমা কবে উদযাপিত হতে চলেছে। তবে তার আগে আমরা জেনে নেব এই রাস যাত্রা কি বা রাস পূর্ণিমা কি। বন্ধুরা, শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে গোপিনীরা নিজেদের কাজকর্ম বিসর্জন দিয়ে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন শ্রীকৃষ্ণ হয়ে তিনি গোপিনীদের মনস্কামনা পূরণ করেন। আর গোপিনীরাও সমস্ত প্রকার ক্লেশ থেকে মুক্তি লাভ করলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন হয়েছিল। শ্রীকৃষ্ণকে ঘিরে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় এই রাস উৎসব, তাই এর অপর নাম রাস পূর্ণিমা। 2021 সালে 18ই নভেম্বর বাংলার পয়লা অগ্রহায়ণ 1428 বৃহস্পতিবার উদযাপিত হবে রাস যাত্রা বা রাস পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 18ই নভেম্বর 2021 বৃহস্পতিবার সকাল 11:33 এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে 19শে নভেম্বর 2021 শুক্রবার দুপুর 1:18। এই দিন গোস্বামী মতে পূর্ণিমা ব্রতোপবাস। পয়লা অগ্রহায়ণ অর্থাৎ 18ই নভেম্বর বৃহস্পতিবার পূর্ণিমার নিশি পালন এবং এদিন প্রদোষে সন্ধে 4:49 গতে আর রাত্রি 6:25 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত স্মাত্ত মতে রাত্রিতে শ্রীকৃষ্ণের রাসযাত্রা পরদিন অর্থাৎ 2ই অগ্রহায়ণ ইংরাজির 19শে নভেম্বর শুক্রবার গোস্বামী মতে পূর্ণিমার ব্রতোপবাস। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো ও কমেন্টস করো, জানিও আমাকে কেমন লাগলো। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। জয় রাধা মাধব।